Hello, dear students. Assalamu alaikum. Hope all of you are fine. I am also fine. Now I introduce myself. I am Nasrin, Akter, Ali Senior Ali Madrasa Maligons. Now I present our English class of class 3. All of my dear students, please take your exercise book, pen and English book. Now I going to start my class. Now open at page long 56, lesson 1 to 2, unit 28, story The Cow and the Frog. Listen and read. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই টপিকটি ইংরেজি সহ বাংলায় অনুবাদ করব। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। সবাই তোমরা বই বের করো। দেখো, দি কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, ব্যাংকটি ঘাসের উপর বসে আছে। দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস, ব্যাংকটি গরুটিকে দেখছে এবং ভাবছে। দ্য কাউ ইজ বিগ, গরুটি বড়। আই ওয়ান্ট টু বি বিগ, আমি বড় হতে চাই। সো দ্য ফ্রগ ইটস সাম গ্যাস, তাই সে কিছু ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ গ্রোস বিগার, ব্যাংকটি আরো বড় হচ্ছে। দ্য কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিঙ্কস, গরুটি ব্যাংকটিকে দেখছে এবং ভাবছে। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্রাস, ব্যাংকটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংকটি খুশি। দ্য ফ্রগ ইজ মোর গ্যাস, ব্যাংকটি আরো ঘাস খায়। দ্য কাউ থিংস হাউ স্ট্রেঞ্জ, গরুটি ভাবে কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংকটি উড়ে যাচ্ছে। দ্য কাউ ইজ নট ইটিং গ্যাস নাও, গরুটি এখন খাচ্ছে না। আমি টপিকটি আবার পড়ছি, তোমরা খেয়াল করো। দি কাউ ইজ ইটিং গ্যাস, গরু ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্যাস, ব্যাংকটি ঘাসের উপর বসে আছে। দ্য ফ্রগ লুকস অ্যাট দ্য কাউ অ্যান্ড থিঙ্কস, ব্যাংকটি গরুটিকে দেখছে এবং ভাবছে। দ্য কাউ ইজ বিগ, গরুটি বড়। আই ওয়ান্ট টু বি বিগ, আমি বড় হতে চাই। সো দ্য ফ্রগ ইজ সাম গ্যাস, তাই ব্যাংকটি কিছু ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ গ্রোস বিগার, ব্যাংকটি আরো বেড়ে উঠছে। দ্য কাউ লুকস অ্যাট দ্য ফ্রগ অ্যান্ড থিঙ্কস, গরুটি ব্যাংকটিকে দেখছে এবং ভাবছে। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ইটিং গ্যাস, ব্যাংকটি ঘাস খাচ্ছে। দ্য ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংকটি খুশি। দ্য ফ্রগ ইজ মোর গ্যাস, ব্যাংকটি আরো কিছু ঘাস খায়। দ্য কাউ থিঙ্কস গরুটি ভাবে, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। দ্য ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে, ব্যাংকটি উড়ে যাচ্ছে। দ্য কাউ ইজ নট ইটিং গ্যাস নাও, গরুটি এখন আর খাচ্ছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি পূর্বেই কিছু ওয়ার্ড মিনিং বোর্ডে লিখে রেখেছিলাম, তোমরা খেয়াল করো। দেখো, কাউ মিন্স গরু, ফ্রগ ব্যাংক, গ্যাস ঘাস, স্ট্রেঞ্জ অদ্ভুত, হ্যাপি মিন্স খুশি, ওয়ান চাওয়া, লুক তাকানো, থিং মিন্স ভাবা বা চিন্তা করা। আমি আবার করছি, তোমরা খেয়াল করো। কাউ মিন্স গরু, ফ্রগ মিন্স ব্যাংক, গ্যাস ঘাস, স্ট্রেঞ্জ অদ্ভুত, হ্যাপি খুশি, ওয়ান চাওয়া, লুক তাকানো, থিং ভাবা বা চিন্তা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগামী ক্লাসে তোমাদের প্রশ্ন শিখাবো। আজ তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিছি, তোমরা খেয়াল করো। তোমরা বাসায় নিয়মিত ক্লাসগুলো করবা এবং বারবার করে লিখবা, দুবার লিখলে মনে থাকবে। হোমওয়ার্ক ওয়ান নম্বর
Which animal is B? Okay, dear students, তোমরা নিয়মিত ক্লাস করবা এবং কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাবা। আমার ফোন নাম্বার তোমাদের সবার কাছে আছে। Okay, dear students, no more today. See you tomorrow, next class. Bye. Assalamu alaikum.